জাতীয় সংগীত অপমাননার অভিযোগে সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে এফআইআর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে এফআইআর। প্রথম এফআইআরে নাম থাকা 11 জন বিধায়কের মধ্যে সুমন কাঞ্জিলালেরও নাম রয়েছে। আমি বিজেপির ধর্ণায় ছিলাম না, তৃণমূলের ধর্ণায় ছিলাম। স্পিকারের সঙ্গে কথা হয়েছে, হয়তো ভুলবশত এফআইআরে নাম উঠেছে, দাবি সুমন কাঞ্জিলালের। আচমকাই বিজেপির যে সমস্ত বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে সেখানে রয়েছে সুমন কাঞ্জিলালের নাম। কেন, কি কারণে হঠাৎ সুমন কাঞ্জিলালের নামে এফআইআর করলে তৃণমূল কংগ্রেস? কেন দেখুন, এই বিষয়টি আমি আপনাদের কাছ থেকে শুনতে পেয়েছি। তবে এটা ঠিক যে আমি গত 29 তারিখ আমাদের বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিকেল 3টে থেকে যে ঘোষিত ধর্ণা কর্মসূচি ছিল, সেই ধর্ণা কর্মসূচিতে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের একটাই বিষয় ছিল যে গোটা বাংলা জুড়ে রাজনীতির ঊর্ধ্বে যে সমস্ত গ্রামের গরিব মানুষরা 100 দিনের কাজ করেছেন, তারা এখনও তাদের অনেকেই সেই টাকাটা পাননি। আমার আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে গ্রামে গঞ্জে এরকম প্রচুর মানুষ আছেন যারা রোদে পুড়ে জলে ভিজে 100 দিনের কাজটা করেছেন। তাদের জব কার্ড, আধার কার্ড লিঙ্ক করে কাজটা করা হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন, তারপরও তৃণমূল আপনার বিরুদ্ধে এফআইআর করে দিল, এটা আপনারা বলছেন, আমি জানি না এখন অবধি। কারণ এই বিষয়েতে আমার কাছে যেটা জানার সেটা হচ্ছে, আমি ধর্ণা মঞ্চের ছিলাম, ধর্ণা মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের যে দাবি সেই দাবিটা অত্যন্ত ন্যায্য দাবি। আমি এই দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতেও দিল্লিতে গিয়েছিলাম এবং এখানে সেদিন জাতীয় সংগীতের অবমাননা বিষয়ক যে বিষয়টিকে নিয়ে আপনারা বলছেন যে কোনো অভিযোগ দায়ের হয়েছে, সেখানে কিভাবে আমি যুক্ত ছিলাম সেটা আমার জানা নেই। কারণ আমি আমার দিক থেকে এতটুকুন বলতে পারি যে আমরা ধর্ণা মঞ্চে বিজেপি মঞ্চে ছিলেন না, তার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমি ধর্ণা মঞ্চে ছিলাম। কারণ আপনি বিজেপির সঙ্গে নেই, দেখুন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি সেদিন ধর্ণা মঞ্চে বিজেপির সঙ্গে ছিলেন না। না, আমি তো এটা ঘোষিত কর্মসূচি অনুযায়ী আম্বেদকরের তৃণমূলের বিধায়করা আপনাকে চিনতে পারলেন না, তারপরেও এখানে আমি জানি না কে চিনেছে কে না চিনেছে। এবার আমাকে যেটা আপনারা বলছেন যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু আমাকে স্পিকার সরাসরি আমার সঙ্গে কথা বলেছেন, তিনি আশ্বস্ত করেছেন। হতে পারে এটা কোনো ক্লারিক্যাল মিস্টেক হতে পারে, কিন্তু সেই বিষয়ে আমার বক্তব্য নেই। মিস্টেক হবে কেন, একজন বিধায়ক আপনি দলবদল করে মাত্র 1.5 থেকে 2 মাস আগে তৃণমূলে গেছেন, তারপরও আপনার বিরুদ্ধে এরকম মিস্টেক? আপনার শুধু মিস্টেক না, সরাসরি এফআইআর করে দেওয়া হলো। দেখুন, এই বিষয়টিকে নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের গ্রামের গরিব মানুষরা কবে তাদের দাবি ফিরে পাবে। ভুল রিপোর্ট যারা করেছেন যদি সত্যি সেটা ভুল প্রমাণিত, জানবে না কেন যে আপনি নেই এখন আর? সেটা তাদের বিষয়, নিশ্চয়ই সেটা নিয়ে নিশ্চয়ই স্পিকার সাহেব দেখছেন, তিনি জানবেন বিষয়টি। জাতীয় সংগীত অবমাননার অভিযোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে এফআইআর দায়ের। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। সুমন কাঞ্জিলালের নাম এফআইআর লিস্টে দেখে আমার প্রথম যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে, অবৈধভাবে দত্তক নেওয়া পুত্রকে পিতা চিনতে ভুল করেছে, ফলে স্বাভাবিকভাবেই অবৈধভাবে কোনো জায়গায় গিয়ে বসলে তার পরিণতি কি হয় সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারবেন, এবং সেই বোঝাটা কতদিনে ওনার মাথায় আসবে, তারপরে আর উনি বিধায়ক হিসাবে আর সশরীরে উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা সময়। উনি বলছেন এটা একটা ভুল, সেটা ওনার বিচারধারায় উনি ভুল না ঠিক ওগুলো ঠিক করবে। শুধু এটা দেখার বিষয় যে আমি যেটা সবথেকে বেশি অবাক হয়েছি যে তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের চিন্তা শক্তি এতটাই কম, বা ড্রাফটিং যারা করেছেন তারা অবৈধভাবে দত্তক নেওয়া পুত্রদের যে তালিকা সেই তালিকাটা দেখে নেননি, আর তার ফলে এই ধরনের হয়তো বিভ্রান্তি তৈরি হয়েছে।